নড়াইলের লোহাগড়ায় উপজেলা রাজস্ব প্রশাসন কর্তৃক সাত দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন হয়েছে। সোমবার সকালে লোহাগাঁড়া উপজেলা ভূমি অফিসার হলরুম থেকে উপজেলা রাজস্ব প্রশাসন কর্তৃক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসের সামনে আসে। পরে ভূমি অফিসার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী ভূমি কমিশনার প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাঁড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাঁড়া উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগাঁড়া উপজেলার শ্রেষ্ঠ করদাতা সৈয়দ মফিজুর রহমান সহ আরও অনেকেই।